बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सलाम अलैकुम सुप्रिय छात्र छात्रीबृंद सरकारी हरियाणा कॉलेज आयोजित स्टैटिस्टिक्स ऑनलाइन क्लास तुम्हारा स्वागत जाना। आज के आलोचना करब स्किलनेस मुमेंट्स और कार्टोसिस अर्थात बंकिमता परिघात सुचालता नहीं आलोचना थाकबे। जो बंकिमता काके बोले, बंकिमतार वैशिष्ट्य कि, कोथाय बंकिमता व्यवहार करा हय, तारपर सुचालता काके बोले, सुचालता कोथाय व्यवहार करा हय, एटार वैशिष्ट्य कि, परिघात काके बोले, परिघात कोथाय व्यवहार करा हय, एटार कि वैशिष्ट्य, एगुलो निये आमरा कि करब आलोचना। तो चलो आज के आमरा आलोचनाय चले जाइ। प्रथम आमादेर जेटा प्रयोजन हबे सेटा हच्छे जे बंकिमता निये आमरा काज करब। जे बंकिमता काके बोले, बंकिमता हच्छे जे जे संख्यागत परिमापकेर माध्यमे कोनो गणसंख्या निवेशनेर असामंजस्यता प्रकाश करा हय ताके बंकिमता बोले। आबार बला जाय, कोनो चलकेर बा निवेशनेर गणसंख्यार अप्रीतिसम बिन्यासके बंकिमता बोले। बंकिमतार फलाफल धनात्मक बा ऋणात्मक जेकोनोटाई होते पारे। ताहले असुषम गणसंख्या निवेशनेर क्षेत्रे गड़ मध्यमा एवं प्रचुरक समान हय ना, किन्तु सुषम गणसंख्यार क्षेत्रे এটা কিন্তু সমান হয়। সুতরাং বঙ্কিমতা গড় হচ্ছে গড় মধ্যমা প্রচুরকের যে বিভিন্নতা সেটা কি হয়, কি পায় প্রকাশ করে আর কি। সেটা এর প্রশ্ন হচ্ছে যে বঙ্কিমতা কত প্রকার। তা আমরা জানি যে বঙ্কিমতা হচ্ছে তিন প্রকার, অর্থাৎ স্কেউনেস হচ্ছে তিন প্রকার। এটা জিরো স্কেউনেস, পজিটিভ স্কেউনেস এবং নেগেটিভ স্কেউনেস। প্রথম জিরো হচ্ছে যখন নিবেশনা গণসংখ্যা নিবেশনের গড় মধ্যমা প্রচুরক পরস্পর সমান হয় তখন ওই নিবেশনের বঙ্কিমতা শূন্য থাকে এবং সেটাকে তখন জিরো স্কেউনেস বা শূন্য বঙ্কিমতা বলে। আর পজিটিভ স্কেউনেস বা ধনাত্মক বঙ্কিমতা হচ্ছে যে বঙ্কিমতার ক্ষেত্রে গাণিতিক গড় বড় হবে, প্রচুরক ছোট হবে এবং মধ্যমা মাঝামাঝি অবস্থান করবে তাকে ঋণাত্মক, তাকে ধনাত্মক বলবে আর কি, ধনাত্মক। আর নেগেটিভ হচ্ছে যে বঙ্গিমতার ক্ষেত্রে গাণিতিক গড় ছোট হবে, প্রচুরক বড় হবে এবং মধ্যমা মাঝামাঝিতে অবস্থান করবে তাকে ঋণাত্মক বা নেগেটিভ স্কেউনেস বলা হয়। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে বঙ্কিমতা হচ্ছে তিনটি, তিন প্রকার, একটা জিরো, একটা পজিটিভ, একটা নেগেটিভ। এর প্রশ্ন হচ্ছে বঙ্কিমতার যে উদ্দেশ্য সেটার জন্য চারটা উদ্দেশ্য আছে বঙ্কিমতার। প্রথমটি হচ্ছে কোনো গণসংখ্যা নিবেশনের গণসংখ্যা কেমন হবে তা বঙ্কিমতা দ্বারা প্রকাশ করা যায়। দ্বিতীয় হচ্ছে গণসংখ্যা নিবেশনের কোন কোন দিক বেশি বিস্তৃত সেটা বঙ্কিমতা দ্বারা বা স্কিউনিস দ্বারা সেটা জানতে পারা যায়। তাই গণসংখ্যা সমহারে বাড়লে একই হারে গণসংখ্যা কমলে বঙ্কিমতা শূন্য হবে। আর চলকের গণসংখ্যার বিস্তৃতি পরীক্ষা নিরীক্ষা করার উদ্দেশ্যই হচ্ছে বঙ্কিমতার কাজ। আর বঙ্কিমতা আমরা কিভাবে পরিমাপ করব তার জন্য অনেক প্রক্রিয়া আছে। এর মধ্যে চারটা প্রক্রিয়া বড়। প্রথমটি হচ্ছে স্কিউনেস কার্ল পিয়ারসন বা কার্ল পিয়ারসনের বঙ্কিমতা, সেটা হচ্ছে স্কিউনেস বা বঙ্কিমতা সমান সমান এক্স মাইনাস মোট ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অথবা বঙ্কিমতা সমান সমান থ্রি ইন্টু এক্স বার মাইনাস মিডিয়ান ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা হচ্ছে কার্ল পিয়ারসন এবং এটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আর যদি বাউলির বঙ্কিমতা হয় সেটা হচ্ছে কোনো সুষম নিবেশনের অসম নিবেশনের ক্ষেত্রে কিউ ওয়ান এবং কিউ থ্রি গড় মধ্যমা সমান হয় না, তখন এটা করতে হবে কিউ থ্রি প্লাস কিউ ওয়ান মাইনাস টু মিডিয়ান ডিভাইডেড বাই কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান। আর কেলির স্কুলনিস ফর্মুলা যদি আমি প্রকাশ করি তাহলে সেটা হবে বঙ্কিমতা সমান সমান পি নাইনটি মাইনাস টু পি ফিফটি প্লাস পি টেন, অর্থাৎ পি নাইনটি হচ্ছে নব্বইতম শতাংশের মান, পি ফিফটি হচ্ছে পঞ্চাশতম শতাংশের মান,
এবং P10 হচ্ছে দশম শতাংশের মান। এছাড়া আমরা পরিঘাত দিয়েও কী করতে পারি, বঙ্কিমতা মাপতে পারি। তবে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে কার মানে পিয়ারসনের যে সূত্র আছে আর কি, সেটাই কিন্তু আমরা কার পিয়ারসনের সূত্রটি আমরা বেশি ব্যবহার করি। সেকেন্ড আমাদের আলোচনা হবে মোমেন্টস নিয়ে বা পরিঘাত নিয়ে। পরিঘাত বলতে কোনো বিন্দুর সাপেক্ষে তার ঘূর্ণনের প্রবণতাকে বোঝায়। পরিসংখ্যানে কোনো চলকের গঠন প্রণালী ও বৈশিষ্ট্য বর্ণনা করতে পরিঘাত ব্যবহৃত হয়। একটি চলকের একাধিক পরিঘাত নির্ণয় করা যায়। বিজ্ঞানের পদার্থবিদ্যায় পরিঘাত শব্দটি বেশি ব্যবহার করা হয়। সেখানে পরিসংখ্যানের ক্ষেত্রে কোনো তথ্যের গড় বা অনুমিত মান নিয়ে তা থেকে বিচ্যুতি সমূহের পরিঘাত নির্ণয় করা যেতে পারে। আর নিবেশনের প্রতিটি সংখ্যামানকে এর গণসংখ্যা দ্বারা গুণ করে গড় নির্ণয় করলে যে সংখ্যা পাওয়া যায় তা হলো উক্ত নিবেশনের প্রথম পরিঘাত। তাহলে এইটাই হচ্ছে পরিঘাত। আর প্রশ্ন হচ্ছে পরিঘাত নির্ণয় করার জন্য কী কী পদ্ধতি আমরা ব্যবহার করি। পরিঘাত নির্ণয় করার জন্য আমরা দুইটা পদ্ধতি ব্যবহৃত হয়। একটা হচ্ছে গাণিতিক গড় থেকে পরিঘাত নির্ণয়, যে ফ্রম দ্য অ্যারিথমেটিক মিন। আর হচ্ছে অনুমিত গড় থেকে পরিঘাত নির্ণয় বা ফ্রম এজুম মিন। এই দুইটা পদ্ধতি, তো প্রথমটি হচ্ছে আমরা অ্যারিথমেটিক মিন থেকে বাইর করব। সেখানে প্রথম পরিঘাত হবে মিউ সমান সমান সামেশন এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার ডিভাইড বাই এন। দ্বিতীয় পরিঘাত হবে বা এটাও মিউ দ্বারা প্রকাশ করা হয়, সামেশন এফ এক্স মাইনাস এক্স বার স্কোয়ার ডিভাইড বাই এন। তৃতীয় পরিঘাত হবে মিউ সমান সমান সামেশন এফ এক্স মাইনাস এক্স বার পাওয়ার হচ্ছে 3 ডিভাইড বাই এন। আর চতুর্থ পরিঘাত হবে মিউ 4 সমান সমান সামেশন এফ এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এন। তাহলে এইভাবে আমরা কী করব, গাণিতিক গড় থেকে পরিঘাত বের করব। আর যদি অনুমিত গড় থেকে হয় তাহলে যেই জায়গায় আমরা এক্স বার লিখতাম প্রতি জায়গায় কী করতে হবে, এ লিখতে হবে, এক্স বারের জায়গায় এ, অর্থাৎ অনুমিত গড় বা অ্যাজুম মিন। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে পরিঘাত কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটাই কী হতে পারবে। থার্ড আমরা আলোচনা করব কার্টোসিস বা সুচলতা। সুচলতা বা কার্টোসিস কাকে বলে? সুচলতা হলো গণসংখ্যা রেখার আকৃতি সম্পর্কে ধারণা। সুচলতা দ্বারা গণসংখ্যা রেখার গঠন বা আকৃতি পরিমাপ করা হয়। কোনো নিবেশনের গণসংখ্যা রেখার শীর্ষ দেশের অবলতার গাণিতিক আপেক্ষিক পরিমাপকে সুচলতা বলে। যদি কোনো গণসংখ্যা রেখা স্বাভাবিক হয় তখন তাকে সমতীক্ষ, অধিক সুচালো যদি হয় তাহলে অতিতীক্ষ, আর অধিক চ্যাপ্টা হলে তাকে অবতীক্ষ বলা হয় আর কি। তাহলে আমরা বুঝতেই পারলাম যে সুচলতা আসলে তিন প্রকার। একটা হচ্ছে অতি সুচাল, একটা সমসুচাল, আরেকটা হচ্ছে অনতি সুচাল। তাহলে অতি সুচলতা বেশি ইয়ে হবে, সমসুচলতা মাঝামাঝি হবে, আর অনতি সুচলতা কম হবে আর কি। এখন প্রশ্ন হচ্ছে এই সুচালতা কীভাবে পরিমাপ করা হবে? এটা হচ্ছে যে নির্দিষ্ট সংখ্যার মাধ্যমে কোনো গণসংখ্যা নিবেশনের সুচলতার পরিমাপ প্রকাশ করা হয় তাকে সুচলতা অঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস বলে। এখন এই কোয়ার্টোসিস কার্টোসিসের মান হচ্ছে মিউ 4 ডিভাইড বাই মিউ 2 স্কোয়ার। এইভাবেই তোমার কি বেটা 2 বাইর করতে হয়, আর বেটা 3 যদি হয় তাহলে সেটা সমসুচাল, আর গ্রেটার দেন বেটা 3 হলে সেটা অতি সুচাল, আর লেস দেন 3 হলে সেটা অনতি সুচাল হবে আর। অর্থাৎ এখানে মান দেখেই তোমার কী করতে হবে, বেটা 1 2 মানে বেটা 2 বেটা 3 বেটা 4 বা বেটা 2 একটা বেটা 3 সমান হলে সমসুচাল, গ্রেটার দেন 3 হলে অতি সুচাল, আর লেস দেন 3 হলে অনতি সুচাল হবে। তাহলে এই ফর্মুলা দিয়ে কী করতে হবে, আমাদের এটা বের করতে হবে। এবং আমরা কী করে নিব, অতি অবশ্যই এই ফর্মুলাগুলো শিখে নিই। এই ছিল আজকের আলোচনা।
পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।